আপনাদের কি বিদেশে থাকতে চায় নাকি? হ্যাঁ, বাঙালির একটা ইমোশন। এই দুর্গাপুজোর কয়েকটা দিন কিন্তু নানা ধর্মের নানা জাতির মানুষেরা এক হয়ে একসাথে ঠাকুর এবং প্যান্ডেলের প্রস্তুতি থেকে শুরু করে ঠাকুর বিসর্জন অবধি কিন্তু মিলেমিশে একসাথে কাজ করে। সেই দুর্গাপুজোর কিন্তু মাত্র 120 দিন মতন বাকি রয়েছে। তো সেই কারণে আজকে আমরা চলে এলাম কুমোরটুলিতে, আর কুমোরটুলিতে এসে ঠাকুরের প্রস্তুতির কাজ কতদূর এগেছে সেটা আজকে আমরা দেখব। তো বেশ কিছুদিন আগে আমরা আর একটা ভিডিও করেছিলাম যে অফ সিজনে কুমোরটুলির কী অবস্থা, তো সেখানে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছ। তাছাড়া আমাদের দুর্গাপুজোর একটা সিরিজ আমরা করতে চলেছি, যেটা কিন্তু আগের বছরে করেছিলাম। তো এই সিরিজে কিন্তু আমরা কুমোরটুলিতে ঠাকুরের প্রস্তুতি থেকে শুরু করে কোন জায়গায় কী প্যান্ডেল হচ্ছে, পুজোর ভাষণ অবধি প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলে আপডেট দেবো। তো তোমরা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে থাকো, কারণ প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে দিতে চলেছি, তোমরা প্রত্যেকটা আপডেটই পেয়ে যাবে। এখানে পেছনে দেখতে পাচ্ছ আমরা একটা স্টুডিওতে দাঁড়িয়ে আছি, আর এই স্টুডিওতে কিন্তু দেখতে পাচ্ছ যে মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বিচুলির কাজের পর মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা ঠাকুর রয়েছে যেটা কিন্তু বিচুলির কাজ চলছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে স্টুডিওতে ঠাকুরের কাজ অনেকটাই রেডি। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা চলো। কলকাতার বাঙালিরাই কিন্তু আনন্দিত হয় না দুর্গাপুজোর সময়? দুর্গাপুজোর সময় কিন্তু দেশ বিদেশের নানান জায়গা থেকে কিন্তু তারাও, যারা বাঙালি রয়েছে তারাও কিন্তু এই পুজোর মধ্যে সামিল হয়, সেই পুজো তারা সেই সোসাইটি অনুযায়ী করে। সেরকমই কিন্তু আমরা কুমোরটুলিতে একটা স্টুডিও পেয়েছি, সেখানে কিন্তু মাটির নয়, এই যে দেখো রমেশচন্দ্র পাল স্টুডিও, আর এই স্টুডিও কিন্তু এই যতগুলো ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো কিন্তু মাটির নয়, এগুলো কিন্তু ফাইবারের। এই ঠাকুরগুলো কিন্তু যাবে অস্ট্রেলিয়া, আর সেগুলো কিন্তু ফাইবার এগুলো তৈরি করা হয়ে গেছে, এটা কিছুদিনের মধ্যেই চলে যাবে। এটা মাটির করা হয়নি, কারণ কি যেহেতু অস্ট্রেলিয়ায় যাবে আর মাটি থাকলে পরে কিন্তু যেতে গিয়ে ভেঙে টেঙে যেতে পারে, তো সেই কারণে ফ্লাইটে যাবে, সেই কারণে কিন্তু এগুলো ফাইবারে তৈরি করা হয়েছে। আর শুধুমাত্র অস্ট্রেলিয়া না, আরও অনেক জায়গায় রয়েছে, ইউএসএ রয়েছে, অনেক জায়গায় রয়েছে, সেসব জায়গায় যায়। তো এই স্টুডিও থেকে যাচ্ছে এই ঠাকুরটা অস্ট্রেলিয়াতে, এই ঠাকুরটা সম্পূর্ণ কিন্তু রেডি ঠাকুর, দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাও আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখান থেকে আমরা ভেতরে যাচ্ছি না, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ঠাকুরটা বানানো হয়েছে, আর এই ঠাকুরটা চলে যাচ্ছে অস্ট্রেলিয়া সম্পূর্ণ। এখানে কিন্তু টোটাল সেটটা রয়েছে দুর্গা ঠাকুরের। এখন আমরা যে স্টুডিওর ভিতরে রয়েছি সেটা কিন্তু স্বপন পালের স্টুডিও, আর এই স্বপন পালের স্টুডিওতে তোমরা দেখো মাটির কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে, কাজ এখনও অনেকটাই বাকি আছে, কিন্তু মাটির কিছু কাজ এখানে কমপ্লিট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু শুধুমাত্র দুর্গা ঠাকুর আর আমাদের অসুর আর সিংহের যে মূর্তিটা এইটাই কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে। আর মধুসূদন পালের স্টুডিও, এখানে কিন্তু সেম মাটির কাজটা কমপ্লিট হয়েছে, মাটির প্রলেপ দেওয়া হয়েছে। আর আগের বারে দুর্গাপুজোতে তোমরা দেখেছিলাম যে মা মৃন্ময়ীর স্টুডিওতে অনেক ভালো ভালো ঠাকুরের কাজ আমরা দেখেছিলাম, তো এখনও আমরা চলে এসেছি সেই মা মৃন্ময়ীর স্টুডিওতে। আর এইখানে যে ঠাকুরের কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ, মাটির যে প্রলেপটা সেটা দেওয়া হয়েছে, মানে বিচুর উপরে ফার্স্ট সিঙ্গেল পোর দেওয়া হয়েছে মাটির, আর ওইখানে কিছু কিছু ঠাকুর অনেকটাই কমপ্লিট হয়েছে। আগের বারের থেকে কিন্তু এবারে বেটার হওয়ার চান্স রয়েছে যত সম্ভব আমরা জিজ্ঞেস করলাম, তো দেখা যাক। এই স্টুডিওতে কিন্তু আমরা আগেরবার দেখেছিলাম একটা ছাঁচের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু এখানে তৈরি হয়েছিল। আর এখন আমরা আছি সবথেকে ফেমাস মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে, আর আগের দিন আমরা তোমাদের দেখেছিলাম যে ঠাকুরের কাজ কিন্তু তখনই অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, আর এখন প্রায় বেশিরভাগ ঠাকুরটাই কমপ্লিট, কারণ এনারা অনেক ডিজাইনের ঠাকুর করেন, যার জন্য মানে অনেক সময় লাগে, যার জন্য আগে থেকে ঠাকুরের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলে। যতগুলো ঠাকুর হয়েছে সবকটা বড় ঠাকুর, তখন থেকে আমরা দেখছি এটা তৈরি হচ্ছে মাটির ফিনিশিংয়ের কাজটা। এখন অনেক কাজ বাকি রয়েছে, আর অনেক ঠাকুর বাকি রয়েছে, এনাদের অনেক বড় স্টুডিও। 120 দিন মানে কিন্তু কম ব্যাপার না, অনেকটা দিনই রয়েছে, আর আমাদের কাছে মনে হচ্ছে না অনেক তাড়াতাড়ি চলে এসছে মানে আনন্দে। এইভাবে কিন্তু তোমাদের কুমোরটুলি আপডেট দিতে থাকবো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।
এখন আমরা যে গলিতে রয়েছি এই গলিতে সবথেকে বড় বড় ঠাকুরগুলো এখানে হয়। আর আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম এখানে সবথেকে বড় বড় দুর্গা ঠাকুর এমনকি কালী ঠাকুরও কিন্তু সবথেকে বড় বড় দেখিয়েছিলাম। এখানে কিন্তু ফুটের গল্প, আমি এই গলিটার নাম দিয়েছি ফুট গলি। প্রত্যেকটা ঠাকুর কিন্তু ফুটে মাপা হয়, মানে এতটাই বড় থাকে। তো সেই গলিতে চলে এসেছি আর এখানে কিছু কিছু স্টুডিও তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে কার্তিক পালের স্টুডিও, আর এই যে স্টুডিওতে কাজ চলছে দেখতে পাচ্ছি এখন বিচুলির কাজ কমপ্লিট হচ্ছে, আর কিছু কিছু ঠাকুর তো ওরকম মাটির ফুলেপ লাগানো শুরু হয়ে গেছে। আমার নাম হচ্ছে পরিমল, এখানে না সব জায়গায় কাজ করি। বলছি ইন্দ্রজিৎ পালের ওনার স্টুডিওতে, স্টুডিওটা ইন্দ্রজিৎ পালের, এটা বাবা করে দিয়েছে, করে দিয়েছে। এটার এটার এখন বয়স হচ্ছে 100 বছর, মানে তিন জেনারেশন, মানে থার্ড জেনারেশনের নাম। আচ্ছা, তার মানে পুরোপুরি 100 বছর পূরণ হয়ে যাবে। ছাঁচে করে মুখের কাজ চলছে? হ্যাঁ, মুখের কাজটা নিজের কাছেই করতে হয়। আচ্ছা আচ্ছা, তারপরে এটা করলে এটাকে মাছ ধরবে ওই ওখানে, ওখানে যে মুখটা তোলা আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা মুখ, হ্যাঁ, এবার ফিনিশিং করার পরে তারপরে এটাকে খড় বাঁধার পরে তারপরে মাঠে দেওয়া হবে। মার্চের 3 তারিখ থেকে আমার এখানে কাজ শুরু হয়ে গেছে। নিশ্চয়ই আমার তো কিছু পার্মানেন্ট কাস্টমার আছে, সেইগুলো তো ফোনে বলেই রেখেছে। আচ্ছা আচ্ছা, এখন যেহেতু গরমটা একটু বেশি আসছে না, এই রথ করলেই আবার তার মধ্যে অনেক ঠাকুর বুকিং হয়ে গেছে। আপনাদের কি বিদেশে যায় ঠাকুর নাকি? হ্যাঁ না, বাবার যেহেতু অনেকেরই যায়, অনেকেরই চাই। যাই হোক, এই যে ঠাকুরগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটা সাইজ কত হবে, তা কত ফুট হবে? 10.5 ফুট। এটা 10.5 ফুট রয়েছে, তো এটার প্রাইস কিরকম আছে, মানে একটু জাস্ট জানতে চাইছি যাতে মানুষ এটা অনেকটা অর্নামেন্টসের উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, মানে ধরো একটা অর্নামেন্টসের দাম হতে পারে 40,000। আচ্ছা, আবার একটা অর্নামেন্টসের দাম হতে পারে 10,000, 10,000, 15,000, 1,000। একদম, যা যে যেরকম, মানে কোনো কাস্টমার যদি বলে আমাকে এটা হাইফাই করে দিতে হবে, তাহলে সেটা হাইফাই রেট, হাইফাই রেট হয়ে যাবে। একদম, গত বছর থেকে দাম বেড়েছে, যেহেতু জিনিসের দাম বেড়েছে। বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি সেই স্টুডিও দুটোর সামনে, যেটা হচ্ছে কৃষ্ণা স্টুডিও, আর এইদিকে রয়েছে শ্রী দামপালের স্টুডিও দেখতে পাচ্ছ। আর এই দুটো স্টুডিও কিন্তু আমরা সবথেকে বড় কালী ঠাকুরগুলো দেখেছিলাম আর সবথেকে বড় দুর্গা ঠাকুরও দেখেছিলাম। এখানে মাটির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট, আর এখনও মাটির কাজ চলছে, আর অনেক ঠাকুর এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হচ্ছে পরপর। তো সব জায়গায় মোটামুটিভাবে কিন্তু মাটির কাজ কমপ্লিট হচ্ছে, এখনও অনেক দেরি আছে, তার মধ্যে অনেকটা কমপ্লিট। আমরা ভেবেছিলাম যে এতটাও কমপ্লিট হবে না, সেখানে দেখতে পাচ্ছি অনেকটাই কমপ্লিট। আর এখন রয়েছি আমরা বোজেশ্বর পালের স্টুডিও, তো এখানেও কিন্তু অনেক বড় বড় ঠাকুর আর অনেক ভালো ঠাকুর হয়। আর এখানে বিচুলির কাজ কমপ্লিট হচ্ছে এখনও, তো কিছু কিছু ঠাকুর কমপ্লিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটু ঠাকুরটা পিছিয়ে হচ্ছে, কিন্তু অনেক ঠাকুর রয়েছে, অনেক ঠাকুর পুরো ওপরেও রয়েছে, ওখানে ওপরে ওখানে ঠাকুরের তৈরি হচ্ছে। মাটির গন্ধটা আর বিচুলির একটা গন্ধ পাচ্ছি, মানে যেটাকে বলো খড় বলো, সেই একটা গন্ধটা আসছে না, খুব সুন্দর একটা গন্ধ, বেশ ভালো লাগে। আর এখানে মাটির তো সব কিছু মাটির, তো ওয়েদারটাও ঠান্ডাই রয়েছে এখানে, কি এখানে ভেতরটা ঠান্ডা। যে গলিতে আছি এই গলিটা কিন্তু অনেকটা ছোট গলি, ন্যারো গলি, কিন্তু এই গলিতে কিন্তু অরিজিনাল যদি তোমরা ঠাকুরের কাজ দেখতে চাও তাহলে এই গলিটা কিন্তু তোমরা দেখতে হবে। কারণ কি, এই গলিতে অনেক ছোট ছোট ঠাকুর হয়, আর যেই ঠাকুরগুলো কিন্তু হাতের কাজ, মারাত্মক হাতের কাজ, মানে মাটির উপরেও কিন্তু হাতের কাজ তোমরা দেখতে পাবে। তাছাড়া নানা রকমের নতুন নতুন স্টাইলও কিন্তু এখানে দেখা যায়। আবার আগে যে গলিটা দেখেছিলাম সেখানে বড় বড় ঠাকুরগুলো ছিল, এখানে বড় মেজো যে আর কি, মানে যেটা বলে মিডিয়াম ঠাকুর, যেটা মিডিয়াম 10 ফুট 8 ফুট 9 ফুট ঠাকুরগুলো, এই ঠাকুরগুলো কিন্তু এখানে তৈরি হয়, তৈরি হয়, বড় হয়, ছোট হয়, সব মিলিমিশে, মানে মোট কথা হয়, আবার সেগুলো আবার আলাদা আলাদা ভাবে তৈরি হয়। মোট কথা ভালো কাজ দেখতে হলে এই গলিটা আসতে হবে, এই গলিটার মধ্যে কিন্তু তোমরা পাবে সাধন পাল কাপড়ের যে কাজটা রয়েছে, টোটালটা দেখছি মাটির কাজ, এই টোটালটা মাটির কাজই হবে, তাই তো? আর এটা টোটালটা আপনিই বানিয়েছেন? না, দুজনের হাত আছে। আচ্ছা আচ্ছা, মানে টোটাল ঠাকুরটা বানাতে 2-3 জন লেগেছে। কতদিন ধরে বানাচ্ছেন এই ঠাকুরটা? ওইভাবে তো কাজ হয় না। আচ্ছা আচ্ছা, তো ওই ঘরে ঘরে একসঙ্গে শুরু করলাম। হ্যাঁ, কিছুর বাদে আমরা সেটিং হলো। আচ্ছা, এক মাটি হলো। আচ্ছা, কেউ হাফ দু মাটি করে চলে গেছে, আবার আমি করছি, আবার আরেকজন আসবে। মানে এইভাবে মোটামুটি 2-3 মাস ধরে লাগে একটা ঠাকুরে? না, 2-3 মাস একটাতে লাগে না। আচ্ছা,
মোটামুটি একটা ভিজন করলে এক সপ্তাহ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেক ঠাকুর রয়েছে, পুরো স্টুডিও ভরা। আর এই টোটালটাই দেখতে পাচ্ছি কিন্তু মাটির কাজ, মানে যে গয়নাগাটি শাড়ি টোটালটা রয়েছে মাটির কাজ, এগুলো মাটির হবে সবই মাটির কাজ। তো এই যে ঠাকুরগুলো রেটগুলো তো একটু আলাদা হয় যেহেতু মাটির উপরে হয়, তো কিরকম কি রেট আছে একটু বলতে পারেন? আচ্ছা আচ্ছা, যে উচিত না। তো যাই হোক, এইখানে এই গলিতে আসলে পরে কিন্তু তোমরা সবথেকে সুন্দর কাজগুলো দেখতে পাবেন। আর এই টোটাল ঠাকুরটা পুরো কমপ্লিট হতে স্টুডিওতে যে ঠাকুর আছে মিনিমাম কতদিন সময় লাগতে পারে? তাও এখনও করলে দিন 10-12 লাগবে, কটা ঠাকুর মাটির কাজটা কমপ্লিট এগুলো করা হয়েছিল। এই এই ছাড়া কি আরও ঠাকুর হবে না? হ্যাঁ, আরও গোডাউনও আছে ঠাকুর। আচ্ছা, আপনাদের ঠাকুর কি বাইরে যায় বিদেশে বলতে পারবেন? আচ্ছা, যাই হোক, পুজোর এখনো অনেক দেরি, তার মধ্যেই এত ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, মানে ভাবতে পারছো তাহলে আরো কত ঠাকুর হবে। হ্যাঁ একদম, কাটানোর কাজ তো প্রত্যেকটা স্টুডিওতে কমপ্লিট, আর প্রত্যেকটা স্টুডিওতে ঠাকুর কিন্তু ঠাসা শুরু হয়ে গেছে, মানে আমরা নিচে দেখতে পাচ্ছি। আর এদের এনাদের আরো অনেক গোডাউন রয়েছে, তারপরে উপরে মাচা করার আছে, সেই মাচাতে আবার রয়েছে তৈরি করা হচ্ছে, যে হাত দিয়ে মানে শেপ করা হচ্ছে যেটাকে বলে, ঠাকুরের শেপ আনা হচ্ছে। আর এখানে টোটাল বিচুলি মিচুলি রয়েছে, কত ঠাকুর এখানে, পুরো ঠাকুর ঠাসায় গলিতে বিচুলি কাজ। তো যাই হোক বন্ধুরা, কুমোরটুলিটা কিন্তু আমরা মোটামুটিভাবে ঘুরলাম, আর তোমাদের দেখালাম যে কুমোরটুলিতে ঠাকুরের প্রস্তুতি কতদূর হলো। এরকম ভিডিও কিন্তু আমরা আরও দেবো, কারণ আমরা দুর্গাপূজার একটা সিরিজ করছি যেখানে কিন্তু ঠাকুরের কাজ কতদূর এগোলো, এবং শুধু ঠাকুরের কাজ নয়, কুমোরটুলি তো ঘুরবোই, কুমোরটুলি তার সাথে সাথে আমরা কিন্তু আরও অনেক অনেক জায়গায় যেগুলো বড় বড় পুজো হয় সেইসব জায়গায় কিন্তু প্যান্ডেলের কাজ কতদূর এগিয়েছে সেগুলো কিন্তু আমরা দেখাবো। তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, কারণ আমরা পুজোর সময় কিন্তু একটা সিরিজ বের করি, যেটা হচ্ছে গিয়ে পুজোর ঠাকুরের প্রস্তুতি এবং প্যান্ডেলের প্রস্তুতি থেকে শুরু করে ঠাকুর বিসর্জন অবধি, যেটা আমরা আগের বছর করেছিলাম, খুবই সুন্দর লাগে। আশা করি তোমাদের ভালো লাগবে, প্রত্যেক সময় আমরা আপডেট দিতে থাকবো, কুমোরটুলির আপডেট দেবো, সঙ্গে কোনো বড় বড় জায়গায় প্যান্ডেলের আপডেট সেটাও দিতে থাকবো। যাই হোক, ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো, শেয়ার করো, আর এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।